হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো দুই গাল ভর্তি ঘন চাপদাড়ি পাবার জন্য আজ থেকেই ফলো করুন এই সিগারেট টিপস, যেটির ব্যবহারে চুটকিদারির ব্যক্তিরা পেয়ে যাবেন গাল ভর্তি ঘন চাপদাড়ি। বন্ধুরা, আমাদের পুরুষদের সৌন্দর্য বিশেষভাবে ফুটিয়ে তুলতে দাড়ির প্রভাব অনস্বীকার্য। সুন্দর ও ঝলমলে গাল ভর্তি চাপদাড়ি পুরুষদের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে তোলে। প্রাকৃতিকভাবেই অনেকে আকর্ষণীয় দাড়ির অধিকারী হয়ে থাকেন, তবে কারো কারো ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা পেরিয়ে গেলেও দাড়ির দেখা মেলে না। এক্ষেত্রে এমন কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেগুলির ব্যবহারে খুব সহজেই আমরা আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারি। আজকাল অনেকেই দাড়ি রাখেন, কারণ এটাই এখন হট ফ্যাশন। রণবীর থেকে বিরাট কোহলি সকলেই রাখছেন মুখ ভর্তি দাড়ি, আর এদের দেখা দেখি এদের ভক্তকুলও দাড়ি রাখতে ব্যাকুল। কিন্তু ইচ্ছা থাকলেই তো আর এমনি এমনি নিজে থেকে চাপদাড়ি হয়ে যাবে না, তার জন্য কিছু না কিছু চেষ্টা করতেই হবে, তবেই কিন্তু কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে। এমন অনেক যুবক আছেন যাদের দাড়ি কোম তেমনভাবে গোজায় না, ফলে ইচ্ছা থাকলেও ট্রেন্ডি ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলা হয়ে ওঠে না। আজকাল বাজারে অবশ্য বেশ কিছু তেল বা লোশন পাওয়া যায়, যেগুলি মাখলে খুব দ্রুত গোঁকদাড়ি গজায় এবং বাড়ে ঘনত্ব, কিন্তু সেগুলির দাম অনেক। এছাড়াও সেগুলির ব্যবহারে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আমরা যদি ঘন চাপদাড়ি পাওয়ার জন্য কোনো প্রাকৃতিক ঘরোয়া উপায় ফলো করতে পারি, তাহলে যেমন সাইড এফেক্ট হওয়ার ভয় থাকে না, ঠিক তেমনই খরচ হবে খুবই সামান্য। আসুন এবার তাহলে ঝটপট দেখে নিই কী এমন সহজ প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির ব্যবহারে দুই গাল ভর্তি ঘন চাপদাড়ি পাওয়া যাবে। এর জন্য সবার প্রথম আমি নিয়েছি একটি প্লাস্টিকের জলখাবার গ্লাস। এরপর এই গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দেব অল্প কিছু শুকনো গোবর। এবারে গ্লাসটি বালি দ্বারা একটু ফাঁকা রেখে ভর্তি করে নেব। এরপর এখানে লাগবে অল্প কিছু ছাঁচি পেঁয়াজ। আমি এবার এই পেঁয়াজগুলিকে বালির মধ্যে বসিয়ে দেব। এরপর গ্লাসের মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। এরপর পুনরায় আর কিছু বালি দিয়ে পেঁয়াজগুলিকে ঢেকে দেব। এরপর এই গ্লাসটিকে এইভাবেই বাড়ির বাইরে বেশ কিছুদিনের জন্য রেখে দিতে হবে এবং নিয়মিত অল্প করে জল দিতে হবে। এবার এখানে লক্ষ্য করুন, বেশ কিছুদিন পরে সেই বালি চাপা পেঁয়াজগুলি থেকে খুব সুন্দর সুন্দর পেঁয়াজের গাছ হয়ে গেছে, যেগুলিকে আমরা পেঁয়াজকলি বলে চিনি। আমি এবার এই পেঁয়াজকলির উপরের শুকনো অংশগুলিকে প্রথমে ছেঁটে দেব। এরপর পেঁয়াজ গাছের নিচে থেকে চার কোড়া বাদ দিয়ে পেঁয়াজের কলিগুলি কেটে নেব।
এবারে এই পেঁয়াজকলিগুলি একটি হামাল দিস্তায় রেখে যতটা সম্ভব বেশ সুন্দর করে থেঁতো করে নেব। এখন এখানে সেই পেঁয়াজকলিগুলি বেশ ভালোভাবে থেঁতো করা হয়ে গেছে। এবার এগুলিকে অন্য একটি পাত্রে রেখে দেব। এবারে এখানে লাগবে নারকেল তেল এবং পরিমাণ হবে 1 চামচ। এবারে এই জিনিসগুলিকে খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেব। এখন এখানে গালভর্তি ঘন চাপদাড়ি পাওয়ার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি। এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে, যার ফলে খুব অল্প সময়ে গালভর্তি ঘন চাপদাড়ি পাওয়া যাবে। এটি আপনাকে ব্যবহার করতে হবে স্নান করার 1 ঘন্টা আগে। তার জন্য প্রথমে হাতের আঙুলে করে অল্প অল্প করে নিয়ে 2 গালেতে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন এবং তারপর 5 মিনিট সময় ধরে 2 গালে ম্যাসাজ করবেন এবং তারপর 1 ঘন্টা পরে জল দিয়ে স্নান করে নেবেন। তবে এক্ষেত্রে কিন্তু স্নানের সময় সাবান মাখবেন না, সাবান মাখা থেকে বিরত থাকবেন। এইভাবে মাত্র 1 মাস এটি ফলো করে যান, তার মধ্যেই ভালো রেজাল্ট নজরে পড়বে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়, ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।